বই মানুষের চিত্ত বিনোদনের পাশাপাশি আপনার নীতি ও মূল্যবোধ তৈরিতেও সাহায্য করে। আজকাল এই বই পড়ার অভ্যাস দিন দিন কমে যাচ্ছে। ভার্চুয়াল দুনিয়ার ব্যস্ততায় বইয়ের পাতার গন্ধের স্মৃতি এখন অনেকের কাছেই অতীত। তাই এই অভ্যাস যেন মানুষের মধ্যে আবারও ফিরে আসে, সেই প্রয়াস থেকে রাজধানীর লালবাগ থানায় এবছর তৈরি করা হয়েছে গ্রন্থাগার। ইনোভেটিভ একটা চিন্তাধারা থেকে যে এখানে কী করা যায়, তখন যে একটা বই পড়ার ব্যবস্থা করা যায় কি না, তো সেই ইয়ার থেকে অনুপ্রেরণা থেকে আমরা এখানে লাইব্রেরিটার আসলে সৃষ্টি। তো এখানে যারা আসেন তারা এখানে আমরা একটা রেজিস্টার করেছি, রেজিস্টার করে তারা ইচ্ছা করলে বই নিয়েও যেতে পারেন। বই হোক অবসরের সঙ্গী, এমন ধারণা থেকেই এই গ্রন্থাগারের সূচনা। লালবাগ থানার অফিসার ইনচার্জ এম এম মুর্শেদ ইউএনবিকে জানান, বিভিন্ন প্রয়োজনে যারা থানায় আসেন তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার সময়টা যেন তারা বই পড়ার মাধ্যমে ব্যয় করতে পারে, সেই উদ্দেশ্যেই গ্রন্থাগারটি তৈরি করা। শুধু তাই নয়, এলাকাবাসীদের জন্যেও এই গ্রন্থাগার উন্মুক্ত রাখা হয়েছে। এখানে বসে বই পড়ার সুযোগের পাশাপাশি কেউ চাইলে বই নিয়ে যেতে পারেন নিজ বাসায়। গ্রন্থাগার নিয়ে থানার অফিসার ইনচার্জ এম এম মুর্শেদ আরও বলেন, আসলে এখন ডিজিটাল যুগ, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এইটার থেকেই যে একটা আমাদের চেষ্টা যে এখানে মোবাইলের প্রতি আসক্তি কমানোর জন্য একটা যে বই পড়লে আসলে এটা একটা ভালো অভ্যাস, অনেক কিছু শেখার আছে, জানার আছে। বই পড়ার অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডিজিটাল দুনিয়ায় এখন এত ব্যস্ত যে বই পড়ার অভ্যাস দূর হয়ে যাচ্ছে। সেই চিন্তা থেকে আমাদের ডিপার্টমেন্টের অনেকের সহযোগিতায় গ্রন্থাগারের উদ্যোগটি নেয়া। আমরা চেষ্টা করছি এখানে বইয়ের সংগ্রহ আরও বাড়াতে। রাজধানীর বেড়িবাঁধ রাস্তার পাশেই লালবাগ থানার নতুন ভবন। দৃষ্টিনন্দন এই থানার দ্বিতীয় তলার একটি কক্ষে গ্রন্থাগারটি তৈরি হয়েছে। সেখানে প্রবেশ করতেই বাম পাশে চোখে পড়বে পুরো দেয়াল জুড়ে বইয়ের সমাহার। গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো বই, এছাড়াও রয়েছে বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, আইন বিষয়ক বই, গোয়েন্দা গল্পসহ নানা ধরনের বইয়ের সংগ্রহ। মূলত বিভিন্ন বয়সের পাঠকদের কথা চিন্তা করেই গ্রন্থাগারটি সাজানো হয়েছে। গ্রন্থাগারে আসা একজন পাঠক ইউএনবিকে জানান, লালবাগ মোরেল থানায় এসেছি একটা ডায়েরি করার জন্য। তো এখানে এসে এখানে পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে, দেখলাম ছোটখাটো একটা লাইব্রেরির মতো। আমি মূলত একটি জিডি করার জন্য থানায় এসেছি, কিছুক্ষণ যেহেতু অপেক্ষা করতে হবে তাই লাইব্রেরিতে আসা। বেশ নান্দনিক উদ্যোগ লেগেছে আমার কাছে, কয়েকটি পছন্দের বই পেলাম এখানে, সেগুলোর একটি পড়ে সময় কেটে গেল। এমন উদ্যোগ দেশের প্রতিটি থানায় করা গেলে আরও ভালো হবে মনে করি। থানার কর্মকর্তাদের অনেকেরই রয়েছে বই পড়ার অভ্যাস, কিন্তু কর্মরত থাকা অবস্থায় গ্রন্থাগারে বসে বই পড়ার সুযোগটা হয় না অনেকেরই। তাই সুযোগ পেলেই পছন্দের বইটি বাসায় নিয়ে যান তারা।